জানো এখানে কিন্তু গরম গরম ভাত পাওয়া যায় সকালে চলো খাই তাহলে ভাই একটু এদিকে আসেন আমাদেরকে গরম ভাত দিবেন দুই প্লেট ভাতের সাথে কি আছে ভাতের সাথে স্যার আপনার আলু ভর্তা কলা ভর্তা পাতলা চাল ডিম ভাজা আচ্ছা সব দেন সব খাবো সব আচ্ছা আচ্ছা শোনো তা কি মনে হয় তোমার এখানে এসে আমরা কি পেতে যাচ্ছি না সারা দেশেই তো গণহত্যা হয়েছে ফরিদপুরও হয়েছে ফরিদপুরের বিভিন্ন জায়গায় হয়েছে আমরা ওই জায়গাগুলোতে যাব দেখব যারা গণহত্যার শিকার হয়েছে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলব ইমদাদ এখানে আমাদের কাছে যে তথ্য আছে এবং আমরা ইন্টারনেটে যেসব তথ্যগুলো পাই তাতে যা দেখা যায় এখানে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন সনাতন ধর্মাবলম্বী মানুষরাই গ্রাম আছে এখান থেকে যুদ্ধ আরম্ভ হয় আরম্ভ হইতে হইতে আস্তে আস্তে চলে আসে গ্রামের ভিতরে আর আর্মিরে বাইরে না পরে এখানে এসে সব জড়ো করে এখানে এমনি এখানে গর্তের লোকজন ছিল এখানে পাড়ার সব লোকজন এক যা ছিল তো এরা থাকার পরে এদেরকে পরে অনেক সময় যায় ছিল দেখা যায় যে না কেউ বাইরে না কোনো আর্মি বাইরে না পরে শেষে এদেরকে শ্যুট করে দিয়ে তারপর বাইরে এলো এটা কোন মাসের ঘটনা এটা হলো মে মাসের ঘটনা মে মাসের কয় তারিখে এটা হলো 20 তারিখে ঘটছে এটা আর কি এরা সব এই এখানকারই বাসিন্দা এই আশেপাশের বাসিন্দা জাফর নামে এক রাজাকার ছিল নবরকান্দা বাড়ি সে আর্মিদের খবর দিয়ে তখন তাদের নিয়ে গেল চাঁদহাট চাঁদহাট নিয়ে পথে বেরিয়ে পড়ে গেছে আচ্ছা এই যে 18 জনকে হত্যা করা হলো ওই দিন আপনি কোথায় ছিলেন এবং আপনার নিজের চোখে কি দেখেছেন আমি তার আমি আমাদের বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম তখন তখন গ্রামে কি হয়েছে বিকেল বাইরে এসে দেখি এখানে এইরকম মরে রয়েছে লোকজন আচ্ছা তাহলে আপনাদের বাড়িতে আক্রমণ হয়নি না না আমাদের ওখানে এই গ্রামে অর্ধেক পোড়াই ফেলেছে অর্ধেক পোড়াই ফেলেছে এই দিক থেকে পড়েছে পড়ে তো দিয়ে গেছে আচ্ছা আমরা আমাদের এলাকা পড়ে নাই আর কি এক জায়গায় তো 18 জন মারা গেছে তো এক জায়গায় 18 জন কিভাবে একদম 18 সামনে যুদ্ধ চলতেছে এখন কোথায় পালাবো তো এখানে একটু মাটির গর্ত গর্ত করা ছিল সবাই মনে হচ্ছে মাটির তলে এইখানে একটা ঢাকা তারা গেলে নিরাপদ জায়গায় গেলে আমরা বাঁচে যাবো এলো ঘটনা আপনার পরিবারের কতজন ছিল পাঁচজন জি ওইটা একটু বলেন যে কে কে ছিল আমার আব্বা আমার চাচি আমার দাদি এই সম্পর্কে আর কি আমার মা আরেকজন ছিল বোন মার মুখে শুনছি যে আমাদের বাড়ির উপরে পাঁচ সাতজন সেনা ওই পাকিস্তানি সেনা আসলো আসার পরে আমার আর তোমার আব্বারে উঠে নিয়ে আসলো তোমার আব্বারে নিয়ে আসলো এই দিক দিয়ে বাড়ি বাহিরে আর আমি তাকে দুটো পায়ে পর্যন্ত তলা দেওয়া বুড়া মানুষ উনি 70-75 বছর বয়স ওনারে মারেন না এ করে ফেলে ওরা হাতে যে লাঠি ছিল সেই লাঠি আব্বার হাতে দিল বাড়ি এটা মার মুখে শোনা বাড়ি দিলে আব্বা খাইতে পুড়ি গেছিলেন তখন অন্ত উঠে যাই না ওই জায়গাটা একটা তাল গাছ ছিল সেই তাল গাছের সামনে দাঁড়া করাইয়া পশ্চিমবাহী দাঁড়া করাইয়া পেছন থেকে গুলি করে এটা আমার ইচ্ছে করি আমার এর সামনে আসা উচিত কিন্তু সত্যিকারের আমি বলতে গেলে খুব সমস্যা হইতেছে আমার নিজের মধ্যে একটা খুব কষ্ট এখন কষ্ট মানে এমনি তো শারীরিক অসুস্থ তারপরে তো কষ্টটা তো এটা স্বাভাবিক আর আমি বললে কমসে কম এক সপ্তাহ পর্যন্ত আমি ঘরে পড়া থাকবো একদম একই পরিবারের সাতজন একসাথে একই দিনে মারা গেলেন ফরিদ চাচা তো কিছু বলতেই পারলেন না আপনিও তো তখন ছোট ছিলেন আপনার কি মনে আছে কি মনে পড়ে আমার মনে পড়ে যতটুকু যা দেখছি তাতে দেখা যাচ্ছে আমি মানে সম্পূর্ণ জিনিসটা আমার চোখের উপর এখনো ভাসে যে আমাদের 71 সালে যে জিনিসটা
আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আমার মা চাষি, দুই চাষি, দুই এক ফুফু, আমার একমাত্র আট ভাইয়ের এক বোন, তারপর বহুত কষ্টে হয়েছিল ছোটবেলায়। আমার বড় ভাই এখান থেকে অন্য জায়গায় সরায় না, সমাধি পর্যন্ত আমার দেখতে পারিনি, পরে এসে দেখছি আর কি যে মোটামুটি এখানে সমাধি হয়েছে। আচ্ছা, ওই দিন আপনি কোথায় ছিলেন? এই দিন আমি এক আমাকে আর্মিতে তিনটা ভাগ করেন, আমার আব্বা আর এই আমার সেজো ভাই, এই গ্রুপটা নিয়ে যায় থানায়, আর মহিলা এবং ছোট বাচ্চাদের এইখানে এইখানে নিয়ে আসেন। আর আমরা যেটা ৬, ৭, ৮ এরকম বাচ্চারা ছিলাম, তাদের একটু ডিস্টেন্স করছে উত্তর সাইডে। এই তিনটে ভাগে বিভক্ত করে করার পরে এক ঘন্টার ভিতরে এইখানে সম্পূর্ণ তিনটে সাতটা বিরাস হয়, মেশিন গানের বিরাস, সাতটা শব্দ পাই। সাতটা শব্দর পরে ওরা এখান থেকে যখন ওপরে চলে গেলেন, ওখান থেকে আমাদের ছুটি দিয়ে দেয়, আমাদের বলে যে ছুটি, তখন আমরা চলে আসি। ব্যাক করে আসার পরে দেখি যে আমাদের এখানে সম্পূর্ণ লাশগুলি একটা টিপল দিয়ে ঢাকা। আর আপনি আপনার বোনের কথা বলছেন? আমার বোনের কথা যেটা বলছি সেটা রাত্রে একটার দিকে মারা যায়। অর্থাৎ গুলি লাগে কখন? গুলি লাগে বিকাল ৪:৩০টার দিকে, ৪টা বা ৪:৩০ অথবা ৫টা এরকম, তো টাইম মেনটেন করে সেই ৪টা ৫টা থেকে রাত ১টা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় কাজ করছিলেন। হ্যাঁ, এই বিকেল ৪টা বা ৫টা থেকে ১টা পর্যন্ত তার অবস্থা কি ছিল, মানে কি শুনেছেন বা কি? আমরা শুনেছি ওই আম্মা আম্মা করে কান্না করছে, আমরাও ওখানে কান্না কাটি। আমরা ছোট বাড়িতে তো সম্পূর্ণ কিছু আগুনে ভরপুর ছিল, মানে আগুন জ্বলতেছে, গুলি করে সবাইকে মেরে সব বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারপরে একটা আচায় করে পানি দেওয়া হয়, অর্থাৎ নারিকেলের আচায় দিয়ে পানি দেওয়া হয়, ওই পানিটুকু উনি পান করে। মৃত্যুর আগে পানিটুকু ছিল শেষ। আমার গান ঢুকতে পড়েছে জানো, এরকম অবস্থা আমার সালের পেড়ে পেড়ে এ ঘর বাড়ি সব আপনাকে পড়াই চালাইছে মিয়া, কোনার যাবার পাইন না, বসার পাইন না, কিছু পাইন না, মানে পশু হত্যা মানুষ এভাবে করে না। আমরা তো সব কথা একদম স্পষ্ট শোনা যাচ্ছে না, তারা এক জায়গায় লুকিয়েছিলেন, সেখানে কোরআন পড়ছিলেন এবং তাদেরকে কোরআন পড়ানো হচ্ছিল, পানি খাওয়ানো হচ্ছিল, তাদেরকে মারবে সেজন্যই, ভয়াবহ বর্বরতা। এবং ওই এবং কিন্তু আসলে পেটে বাচ্চা ছিল তখন, গর্ভবতী ছিলেন তখন, উনাকেও মারবে কিন্তু উনি ওই নিজ দিয়ে পালিয়ে গেছে আর কি কোন রকম। সেটুক তো আমি কর বৈদ্যে আবার নয় বই সেটা বে তার গুলি লাগছে, আবার মা গুলিতে মরছে, আবার স্বামীর গুলি লাগছে, এঠে বাবা রয়ে গেল, কিন্তু আর আমি উষ্ণায় আমি কর আবার তিনটে গুলি তিন জায়গায় ডাকছে, এই এটা পিছনে এটা আর এই যেটা, আবার তিনটে গুলি লাগছে,
আগে তো পয়সা 10 পাই 5 পাই 1 পাই ছিল, ওই পয়সা তুললা বাড়ি দেখা ছিল, তে হেডে ছিল, হেডে থাকলে পরে আপনার 1 আড়ি 2 আড়ি 3 আড়ি 1 হাটার পয়সার বাঘ ছিল। ওই যে বাড়ি ফুড়াই গেল, বাড়ি ফুড়ে গেলে আমরা ফলাইলাম, তাতে গুড়ে আর কিছুই দিয়েছিলাম না, ওই টাহার তুল্লাটা দিয়েছিলাম আমি। ওই টাহার তুল্লাটা ওই দৌড়িয়ে ঘরেতে বাইরে আর কি দৌড়ি জায়গা গুঁজে গেছিলাম। ওই পয়সার জন্য গুলিটা আপনার লাগে নাই? সার যদি গুলি দেবার লাগে না, দুটো আবার এই জায়গা গুলি দিয়ে লাগতো ভিতরে, তাহলে তো ভিতরে ১৯৭১ সালের 21শে এপ্রিল ঠিক সন্ধ্যার সময় গুধুলি লগ্নে সেই হানাদার পাক বাহিনী শ্রীঅঙ্গনে প্রথম হানা দেন। এবং নিশ্চয়ই শুনেছি ওনার মুখে উনি বলেছেন যে আমাদের ফরিদপুরের কিছু রাজাকারও ওনাদের সঙ্গে ছিলেন, এবং যে 8 জনকে হত্যা করা হয়েছে ওনারা ওই সময় মন্দিরে কীর্তনরত অবস্থায় ছিলেন, সেখানে কীর্তন গাচ্ছিলেন হরিপুরুষ জগৎবন্ধু। এই যে হরিপুরুষ জগৎবন্ধু, এই জগৎবন্ধু শব্দটা কি আবার কেউ কেউ বলেন যে আসলে বঙ্গবন্ধু নামটির সাথে অনেকটা একটু মিল থাকার কারণে তারা ভাবছেন যে আসলে মানে বঙ্গবন্ধুর নাম মনে হয় বলা হচ্ছে, কিন্তু তারা আসলে মূলত ভগবান প্রভু জগৎবন্ধুর নাম গুণগান কীর্তন করছেন। এইটা দেখার পরে তারা ওই 8 জন সাধুকে মন্দির থেকে মানে জুতা পরেই মন্দিরে উঠে তাদেরকে টানা হেঁচড়ে করে ওখানে যে চালিতা বৃক্ষটি আসেন সেখানে নিয়ে আসেন, এসে একবারেই 8 জনকেই গুলি করেন। এবং সেই সময় যে আমাদের গুরুদেব হরিপ্রিয় ব্রহ্মচারীজি উনি প্রত্যক্ষদর্শী, একটি গাছ আছে এখনও, নামটি হলো ব্রাউলিয়া বৃক্ষ, সেই বৃক্ষে তিনি উঠে সব কিছু দেখেছেন। আচ্ছা, ধর্মীয় প্রতিষ্ঠানে এসে এভাবে হামলা করার পেছনে কারণ কি, আপনার গুরুদেব কি বলেছেন? আসলে তো 71 সালের যে ঘটনাটি ঘটেছিল সেটি তো অনেকটাই তারা সাম্প্রদায়িক একটা ভাব সেখানে ছিলই, আমরা এরকমও শুনি যে তারা নাকি মানে একজন মানুষে হিন্দু না মুসলিম এটাও নাকি পরীক্ষা করতেন, তাহলে তো একটা সাম্প্রদায়িকতা ছিলই। খবর পেলে আপনি গোপালপুর বাজারে মিলিটারি এসে গেছে, আসার পরে এর ভিতরে আমি আমার দুইটা গরু বান্ধাই জায়গা, তখন আমি দৌড়ে আসলাম গরু নিবার, তখন মানে ওনারা দৌড়ি দৌড়ি দৌড়াদৌড়ি করতেছে, লোক তালাশ করতেছে, ওই পাড়তে যায় হেঁটে আমার বাড়ি পড়ছে 2 জন 3 জন, তুমি কোন হায়? আমি মুসলিম হায়। কলমা বাতাও? ঠিক হায়, আমি কলমা বাতালাম। কয় ঠিক বৈঠিয়ে হিন্দু কাহা গেছে? আমি এ ধর্মে ভাগ জায়গা, তোমলোক বাড়ি নেই? আমি নেই, আমার বাড়ি নেই কোনো লোক, সব ভয়তে ভাগ জায়গা এই ধর্মে। এটা করার পরেই আমি এসে ওই যে আমার বসায় থুয়ে এলো 3টা মিলিটারি, তখন আমার গাও কাঁপতেছে এরকম, আমি এই দিক করে চায় রয়েছি, গরু নিয়ে গেছি বাড়ি, ওই যে পরে এসে দড়ি নিয়ে গেলাম চায় রয়েছি। তা আগে মারলো হলো ফরিদপুরের যোগেশ ঘোষের ছেলেরাই ছিল, তাদের এখানে আশ্রয় নিতে আসছিলেন, আশ্রয় নিতে আসছিল এই বাড়ি, এই পাড়াতে যাদব বিহারা তারে মারলো, তারপরে মারলো হলো যে গোসাই বাড়ির একটা ছেলে, গুরুদারি ঘোষের ছেলে বাদলরে, এরকম মোটামুটি 10-12 জন মারার পরে তখন ওই দৃশ্য দেখে বুঝছেন আমি কাঁপতে কাঁপতে অস্থির হয়ে গেছি, যে করতেছে গিরি বুঝছেন, ভয়তে আমি অস্থির হয়ে গেছি। এর ভিতরে ফটিক বাবু রাইনি মারলো, ফটিক বাবু মারার পরে তখন আমি নে দুনিয়া শেষ করে দিয়েছে রে মারে। আর ওই এই জায়গা বাবু একটা ওই মেটেরিয়াল কাটছিল, ওই যে এইটা বান্দার ধনী মানে এটা মলের মতো আগে তো খামার করছিল উনি, এই জায়গাটা গেড়া হয়েছিল, এই যে গণকবর উঠেছে ওই জায়গা,
লোক মেরে টেপা দিল এই জায়গা আর ওই দালানের সামনে এই দুই জায়গা মারল। কতজন? ২৬ জন। আমরা ইন্টারটেলে ঘুরে ওই মেটেলে ফেলাইলাম ২৬ জন লোক। এই বাড়ির লোক এবং এই বাড়িতে যারা আশ্রয় নিয়েছিল সব সর্বমোট ২৬ জন লোক, সবই পুরুষ মানুষ? হ্যাঁ, সবই পুরুষ। আর ওই সময় নারীরা কোথায় ছিলেন? ওনরা যার যার বাড়ি পলায় ছিল, ওই ওই চণ্ডীপুর গেছিল। আমাদের এই পাশে একটা গ্রাম আছে। এই ঘরটাতেও নাকি অনেক মেয়েদেরকে? না, এই ঘরে আর কোনো মানুষ ছিল, খালি ওই আগে বড় মাই ছিল। আপনাদের এখানে আক্রমণের পিছনে স্থানীয় কিংবা রাজাকারদের কোনো হাত ছিল? না, আমাদের স্থানীয় এই জায়গার কোনো লোক নাই, খালি ওই চরের দুইটা লোক। একজনের নাম দোরা, দোরা হলো মহর্মাত্মের ছেলে, আর জব্বার ওর বাপের নামই জানি না। এই দুইটা লোক, উনি এই দুইটা লোক মানে আমাদের এই উপালপুর এই দুইটা বাড়ি ক্ষতি করার জন্য খুব আগ্রহ ছিল। কারণ কি? কারণ ওই যে ওনারা লুট করে আসছিল, আমরা এটা করবে দিইনি। লুট করতে আসছিল? আসছিল, বুঝছেন, লুট করে আসছিল, আমরা এটা করতে। এটা জমিদার বাড়ি, এখানে অনেক ধন সম্পদ এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু নিয়ে বেড়াইছিল আর কি। সেই প্রতিশোধ নিল ওই যে লোক মেঝে পাকিস্তানিদের ডেকে এনে? হ্যাঁ। আপনি তো ওই দিন আপনার মায়ের সঙ্গে ছিলেন, আপনি কি দেখেছিলেন, আপনার কি মনে আছে? আপনার বয়স কত? আমার তখন বয়স ছিল ৮ বছর। ওই দিন বিকেলে ২টার দিকে আমরা এই বাড়িতে খেলতে আসছিলাম, এই বাড়িটাই। আমার বাবারে যখন ধরে নিয়ে আসে তখন পিস পিস আমিও ছিলাম সাথে। আমার মা অনেক হাতে পায়ে ধরে, ওই মিলিটারিদের হাতে পায়ে ধরে। তখন ওরা আর কিছুতে ছাড়ে এবং আরও পাশাপাশি ওই আরও গুলি করতে চায়, ওই ইয়ে দিয়ে ব্যানেট দিয়ে ইয়ে দিতে চায়, খোঁচা দিতে চায়। তখন বলে যে ওই সে ওদের ভাষায় বলে চলে যাওয়ার জন্য। অনেক দূরেই প্রায় এই আমাদের এই রাস্তার এই পর্যন্ত আসে। আসার পরে তখন ওরা অনেক আর উল্টা আমাদেরকে মেরে ফেলাবে এই ধরনের, ওরা বন্দুক তাক করে, রাইফেল তাক করে। ওরা শেষে আমরা চলে গেলাম। যাওয়ার পরিবর্তে ঝড় বৃষ্টি হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো ঝড় বৃষ্টি থামার পরই তখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে আর কি, ঝড় বৃষ্টি থেমে গেছে। তখন থেকে শুরু হয় ফায়ারিং। মানে তখন আমরা বুঝতে পারলাম যে হয়তো ভাই যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে মারতেছে। ঘরে বসে শব্দ শুনছে? ঘরে বসে শব্দ শুনছে, আমার বাড়িটা এই তো, এই যে এখানেই আমরা শুনতেছি শব্দ। এবং তখন সেটা সময়টা কখন? সময়টা তখন হবে হলো আপনার ৫টার মতো, বিকেল ৫টার মতো হবে। মিলিটারি ঢুকে হলো আপনার ৩:৩০ দিকে, আনুমানিক সময় বলতেছে, একটা আনুমানিক সময়। এবং আপনারা বাড়ি থেকে কখন এখানে? আমরা বাড়ি থেকে আসলাম যখন এইখান থেকে মিলিটারি চলে যায়, যখন আর গুলির শব্দ টব্দ সব শেষ, আর কোনো গুলি শব্দ টব্দ নাই, তখন আমরা বুঝতে পারলাম যে এখন আর মিলিটারি নাই, এখন আমরা যাই। তখন আমরা এই বৃষ্টি কাতার ভিতর দিয়ে আমার মা, আমার পিসিমা, আমরা এইখান জায়গায় আসে। এইখানে আসার পরে চোখে পড়লো এই জায়গাটা গর্ত ছিল, গর্তের মধ্যে দেখি যে বিভিন্ন জায়গায় লাশ টাশ পড়ে আছে। তো আমরা আসার পর দেখলাম এই গর্তের মধ্যে লাশ। তখন ওই যে ইনোসমোলা নাম করে ওরা আরও এই গ্রামের মণি মৃধা নাম করে আরও এই যে কসিমুদ্দিন মোল্লাটাল এরা সবাই মিলে যে এই এই যে এই সমস্ত বাড়ির পুরুষ ছিল ওদের, ওরা শেষে এসে লাশগুলোর এইখানে ফেলছে এই যে এই ডোবার মধ্যে। এখানে একটা গর্তের মতো ছিল, সেখানে আপনার বাবাও ছিল? সেখানে আমার বাবাও ছিল।